গুড আফটারনুন এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন দুপুর 2:30 বাজে, সেজন্য গুড আফটারনুন বললাম আজকে তোমাদেরকে। যা স্নান করে এলাম, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, তোমাদেরকে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে রোজই তোমরা ব্লগ লেটে একটু পাচ্ছ আর আমি লেটেই শুরু করছি। তার কারণ তো তোমরা জানোই আর কি, যে আমার শরীরটা খুব একটা ভালো নেই আর আমি ঘরেই থাকছি, সেজন্য আমাকে ঘরের থেকেই তোমাদের ব্লগ করতে হচ্ছে। বাইরের কোনো পরিবেশ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর বাবি যতটা পাচ্ছে ও কোঅপারেট করার চেষ্টা করছে, কিন্তু ও তো এত অ্যাক্টিভ নয় ব্লগে, সেটা তো তোমরা জানোই। এটা আমার ব্লগ, আমি আমার হাজবেন্ডের নামে ব্লগটা খুলেছি, তো সেই জন্য তোমরা কিন্তু মানে ব্লগ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবে, ঠিক আছে? আমার শরীরটা একটু খারাপ, সেটা তো তোমরা জানো, আর আমি জানি তোমরা আমার সাথে আছো আর আমার পাশে আছো। তো আগামী দিনে অনেক সুখবর তোমাদেরকে দিতে চলে, এখনো পর্যন্ত দিতে পারছি না, তার কারণ তোমরা জানো যে ডক্টর আমাকে না করেছে কোনো কিছুই কারোর সাথে শেয়ার করতে। তো যতটা পাচ্ছি নিজের মধ্যেই রাখছি, কিন্তু খুবই আনন্দের খবর, তোমরা হয়তো কেউ কেউ বুঝতেও পারছো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কে কী বুঝতে পেরেছ। আর তাছাড়া যেটা বলার, সেটা হচ্ছে সামনের দিনে যা যা হবে, ভালো কিছু, নতুন কিছু এবং নতুন রকমের কিছু, সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার শোনো আজকের সকালের ঘটনা, আজকের ব্লগটা কেন আমি দুপুর থেকে শুরু করছি। এখন দেখছো বাইরে কেমন ঝলমলে রোদ, চলো তোমাদের আজকে সেটা দেখি। এই যে দেখো আমার জানালায় কত রোদ পড়েছে, দেখেছো বাইরে ভীষণ রোদ। কিন্তু আজকের ব্লগটা দেরি করে শুরু করার কারণ হচ্ছে, সকাল সকাল তোমরা জানো আমার ঘরে একটা ছোট অ্যাকোরিয়াম আছে, যেটা আমার ড্রয়িং রুমে থাকে, সেই অ্যাকোরিয়ামটা একটা বড় মাছ মানে মরে গেছে ওর ভেতরে, আর প্রচণ্ড গন্ধ হয়ে গেছিলো। যেহেতু আমি পরিষ্কার করতে পারছি না, বাবি সময় পাচ্ছে না, সেজন্য মনটা খুব খারাপ ছিল। কারণ ইমু, মাছ, পাখি, এদের নিয়ে তোমরা জানো মানে এদের নিয়েই আমার জগৎ, তো আমার সংসার আর এদের নিয়েই আমার জগৎ, তো সেজন্য মনটা একটু খারাপ ছিল। সেজন্য সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করতে পারিনি, কিন্তু দুপুরবেলা স্নান টান করে এসে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। এই জাস্ট একটু পরেই আমি লাঞ্চ করব, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 2:10, আমি টিপস দিয়ে দিয়েছিল আজকে, মাছের মাছে রান্না করে দিয়েছিল, টিফিনটা খেয়ে নিয়েছি, বাড়িতে বসেই জানা মেডিকেল এসেছিলাম প্রায় 1.5 ঘন্টা, আজকে রানিং কমপ্লিট করলাম। পরে এখন যাচ্ছি কামারকুণ্ডু দুর্গাপুর এক্সপ্রেসের উপর দিয়ে, গিয়ে ওখানে একটা ছোট বিলেট স্ট্যান্ডিং আছে কমপ্লিট করে আজকে ভেবেছিলাম আরামবাগ যাবো, তো ওখানে ফোন করলাম, বললো আজকে আসতে হবে না, পরশু দিন যাবো। চলো বন্ধুরা, আমাদেরকে নিয়ে যাচ্ছি এখন কামারকুণ্ডু। এই গপুকে খেতে দিলাম, এরপর ইমুকে খেতে দেবো। তো ইমুর পাপা আজকে সকালবেলা ইমুকে খেতে দিয়ে যায়নি, কারণ আজকে একটা সুন্দর জিনিস ইমুর জন্য বানিয়েছি ইমুর খেতে দেওয়ার জন্যে, চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই যে দেখো ইমুর খাঁচার ভেতরে দেখতে পাচ্ছ একটা কাঠের তাক, এই যে এই সাইড থেকে ধরলে তোমরা ভালো করে দেখতে পাবে। এই তিন থাকের তাকটা আমি আমার কাঠমিস্ত্রিকে বলেছিলাম এটা ইমুর জন্য বানিয়ে দিতে, কারণ আমি তো জানোই এখন নিচু হতে পারি না, আর ইমুকে বসে খাওয়াতেও পারি না, খেতে দিতেও পারি না, তো ওই তাকের উপর রাখলে ইমু ইজিলি খেতে পারবে, সেই জন্য এই তাকটা আমার কাঠমিস্ত্রিকে বলিয়েছিলাম, আজকেই দিয়ে গেছে। আর চলো তোমাদের একটু আগে যে বললাম আমার অ্যাকোরিয়ামটা আজকে সব মাছ ফেলে দিয়ে বাবি একদম পরিষ্কার করে রেখেছে, সেটা আগে দেখিয়ে নিই। এই যে দেখো এখানে অ্যাকোরিয়ামটা ছিল, তোমাদের কাছে তো কিছুই লোকাই না, তাই এটাও দেখিয়ে দিলাম, সব মাছ ফেলে বাবি একদম পরিষ্কার করে দিয়েছে। আর এখানে যা যা ছিল আর কি, মাছের খাবার, পাইপ, লাইট সব এর ভেতরে রেখে দিই, আবার যখন পরে পারবো তখন আবার মাছ নিয়ে এসে জল দিয়ে সুন্দর করে রাখবো, কারণ কোনো জিনিস রাখলেই তো হলো না, সেটা পরিচর্যাও করতে হয়, আর এখন যখন আমি পারছি না তখন তাদেরকে মানে ফেলে দেওয়াই ভালো। আর মোটামুটি সব মাছই মরে গেছিলো আর ভীষণ নোংরা হয়েছিলো, তোমরা তো দেখেছিলে, সেজন্য ওটা ফেলে পুরো পরিষ্কার করে বাবি রেখে দিয়েছে, আবার যখন হবে 1-1.5 বছর বাদে তখন আবার রাখবো মাছ। তো চলো এবার আমি লাঞ্চে বসি, লাঞ্চে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর আজকে বাবিকে ভাত টিফিনে দিয়ে দিয়েছি, মানে ভাতের সাথে যা যা রান্না হয়েছে তাই দিয়ে দিয়েছি,
যদিও চলে আসবে চারটের মধ্যে বলল, কিন্তু তবুও দিয়ে দিয়েছি। আর ওকে ফোন করেছিলাম, বলল অলরেডি লাঞ্চ হয়ে গেছে, তো আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, চলো দেখি কি কি আছে লাঞ্চে। এই যে আমি তো গতকালই বললাম যে আমার বাটি বাটি করে নিতে অসুবিধা হয়, তাই আমি থালায় নিয়ে নিয়েছি ডাল। এটা হচ্ছে টক ডাল, এর ভেতরে আম আছে, আমটা একটু গলে গেছে। এই যে আর এটা হচ্ছে লাউ ভাজা, যেটা বাবি খেতে খুব ভালোবাসে, আমিও নিয়েছি একটা। আর এই যে পটল ভাজা, আর এই যে এখানে ছানার ডালনা, আর সকালে রুটি দিয়ে আলু পোস্ত আর রুটি করেছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে। আলু পোস্ত রয়েছে, সেটা আর এখন নিলাম না, রাতে রুটির সাথে সেটা আর ছানার ডালনা দিয়ে রাতে রুটি হয়ে যাবে। তাহলে চলো আমি এখন লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট করে আমি একটু টিভি দেখছিলাম, আর তোমরা তো দেখলেই যে বাবি চলে এসছে, তো বাবি তো লাঞ্চ আগেই করে নিয়েছে, এখন একটু দুজনে মিলে রেস্ট করব। আজকে বেশ গরম দেখছি, গতকাল থেকেই গরম পড়েছে, বেশ দুদিন বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল, এখন এই গরম পড়ে গেল, ব্যাস শুরু হলো সেই যে পুজোর পর্যন্ত, পুজো কোথায়, তারপরেও গরম থাকে। তো চলো চা খাবো। চাটা কে করছে? বড় মশাই করছে। কেমন লাগছে দেখতে তাই দেখি, চলো। চা বানানো চলছে, চা পাতা নেই, এই যে আমি বলে বলে দিচ্ছি। হ্যাঁ ওর পাতা না, খুলে দেখো। এখন রান্নাঘরে রান্নার লোকে কাজ করে, তো ওই জন্য আমি ঠিক জানিও না, আর আমার তো তোমাদের বলেইছি এই গন্ডির বাইরে যাওয়া নিষেধ, তাই ওই যে ভাবি দেখছে। ওরে জানা তাহলে ঢেলে রাখো। তাহলে আবার এনে রাখতে হবে। হ্যাঁ ওখানে দুধ জল দিয়ে দিয়েছে, তার প্লেটে একবার বিস্কুট নিয়ে নাও, বিস্কুট দাও, আমি একটা বিস্কুট খাবো। তুমি নাও। দুজনে দু রকম বিস্কিট চলে এসছে, এবার দাসবাবু বানাচ্ছে চা। কাপ ধুয়ে নিয়ে চিনি, চামচ লাগবে, চা পাতা দেওয়া হয়েছে। এক্সপার্ট বানিয়ে ফেললাম। বড় রান্না করার একটা ভালো ফায়দা আছে বুঝলে, রান্না করার যখন আমার সময় আসবে তখন বরকে দিয়ে রান্না করাবো। এবার হচ্ছে হাম নেহি চিনি খাইঙ্গে আপ খাইঙ্গে। আমার চা গরম বলে রয়েছে, আর এই যে একজনের চা শেষ। ইমো, ওই ওর বাবা গেল ঘরে, ইমো নামানো হয়েছে ওকে, ছাড়া পেয়েছে আজকে অনেক কষ্টে। তাকটা কি সুন্দর হয়েছে না, এই যে বাইরে বের করেছে ওর বাবা বাইরে আসার পর, বাড়ি আসার পর সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও ইমুর খাবার দাবার তাকটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। বাজারে ব্যাগ নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, এখন 7টা বেজে গেছে, প্রতিদিনের মতো আজকেও চলছি বাজারে, প্রতিদিন তার একটা করে লিস্ট আমার কাছে ধরিয়ে দেয়, ধরে ধরিয়ে দেয়। এখন যাবো আবার এই ব্লক, ব্লক থেকে কিছু কেনা আছে, তারপরে আসবো বি ব্লক, বি ব্লক হয়ে এ ব্লকে ফিরে যাবো, সব শুধু গার্বেজ ব্যাগ পাবো না। দেখি গার্বেজ ব্যাগ ভেতরে তোমাদের পাওয়া যায়, যদি যাই তাহলে বি ব্লকে যাবো না। হ্যাঁ
আজকে মঙ্গলবার খাওয়া দাওয়া করনি না না ফুচকা আনতে হবে না পেটে ব্যথা করছে দেখি আমি তো চা কফি চা খেতে পারি আচ্ছা ঠিক আছে কালকে কেএফসি চিকেনটা খেয়ে না কারণ মনে হয় হজম হয়নি আসলে ঘরের মধ্যে হাঁটাহাঁটি তো কম হচ্ছে এই জন্য আজকে একটু পেটে ব্যথাই করছে ওই জন্য ভেবেছিলাম ফুচকা খাবো আমিই বলেছিলাম কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না এখন ভাবি বাজারে গেলে আমি এই যে এখন একটু চুলটুল আসলাই দেখছো সেই আওলা দাওলাই রয়েছে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আবার আসি তোমাদের সাথে গল্প করতে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম জাস্ট একটু চুলটা বাঁধা আর কি ঘরের মধ্যে আর কি সাজবো তবে নিজেকে একটু ফ্রেশ আর মুখে একটু ক্রিম টিম না মাখলে নিজেকে সুন্দর না রাখলে কিন্তু কোনো কিছুই সুন্দর থাকে না এটা কিন্তু বন্ধুরা তোমাদের জন্য আমি বলছি কারণ আমি এটা খুব মানি যে নিজেকে যদি সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু সবটাই সুন্দরভাবে থাকে তো চলো আমি এখন একটু বই পড়ি তারপর ভাবি আসলে আবার একটু টুকটাক খাওয়া দাওয়া হবে তারপর আবার তোমাদের সাথে গল্পও হবে এখন আমরা মোবাইল চুজ করি তাই মানে মোবাইল ছাড়া আমাদের দিন যেন চলেই না তাছাড়া কিন্তু একাকিত্ব কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে গল্পের বই পড়া এটা কিন্তু আমি মানি সেই জন্য আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে থেকে আমি বাইরের পরিবেশটা দেখতেও পারি আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে এটা একটা আমার ছোট ব্যালকনি এখানে বসে বসে আমি এখন গল্পের বই পড়ব আমি তো ঘরে একটু বই পড়ছিলাম তোমাদেরকে বললামই এখন এলাম ড্রয়িংয়ে যে দেখি ইমু কি করছে চুপচাপ রয়েছে এই যে রয়্যাল ক্যানিনে যে ওর কি অভক্তি ওর স্ট্যান্ডটা বাইরে বের করে দেওয়া হয়েছে কারণ ও তো খুব শান্তশিষ্ট তোমরা তো জানোই এই দেখো স্ট্যান্ডটা কি করেছে ওটা কামড়ে ওই জন্য এত সুন্দর স্ট্যান্ড ওর পাপা বাইরে বের করে রেখেছে আর এই যে রয়্যাল ক্যানিন এখনো খায়নি ওই যে গেটের আওয়াজ পেয়েছে কে এসছে বাবা মনে হচ্ছে বাবা হ্যাঁ ওই যে বেল বাবি এসছে হ্যাঁ ওই যে বাজার করে ব্যাস শুরু দেখি কি কি এনেছে তারপর তোমাদের দেখাচ্ছি ছিল সেটাই ফুচকা এই যে বললে আনবে না ফুচকা আবার আমি খাবো না কি এনেছে এটা বিস্কিট চা আচ্ছা ব্যাগের থেকে বেরোচ্ছে দুধের প্যাকেট আবার একটা দুধের প্যাকেট এটা হচ্ছে চিনি আচ্ছা ওটা গার্বেজ ব্যাগ ওটা হচ্ছে বাথরুমের পাইপ আচ্ছা কোমরে হ্যান্ড শাওয়ারটা ভেঙে গেছে তো তোমাদের বললাম এটা নিয়ে এসেছে মানে ভেঙে জল পড়ছি মা দাঁড়াও তোলো বাজার করে করে এই জানি কোথায় খাটি পড়েছে নাকি ভান্ডার পাইনি একটা ভান্ডার আনতে বলেছিলাম ঘরে ভান্ডার নেই ভান্ডার না থাকলে টাকা ভান্ডারে না রাখলে আমার ঠিক ভালো লাগে না পাইনি বলছে এখন ফুচকা খাবো তো চলো বন্ধুরা ফুচকা খাই কালকে কেএফসি চিকেন খেয়ে আজকে বললাম পেটে ব্যথা করছে কিন্তু ফুচকা দেখে পেটে ব্যথা হাওয়া হয়ে গেছে ও শুধু ফুচকা না চুড়মুড়ও আছে ও আমাদের এখানে না সেন্ট্রাল পার্কে মানে আমার যেখানে ফ্ল্যাট আমার তো বানালাল স্কুলের ওখানে ফ্ল্যাট সেই সোজা রাস্তা দিয়ে গেলে একদম মিয়া আমার উল্টো দিকে রাস্তার ফুটে না একটা ছেলে বসে ওর কাছ থেকেই আনে আমাদের ফুচকা আর দুর্ধর্ষ ফুচকা বানায় চাট মশলা কি বলে পাপড়ি চাটটা হেভি করে যায় আমি ফুচকা খাইনি তারপর গল্প করছি পেটে ব্যথা হয় না জানো প্রতিদিন সন্ধ্যা হলেই তার কিছু না কিছু চাই আজকে যেহেতু আমরা নিরামিষ খাই তাই গেছিলাম নিরামিষ কিছু আনতে দেখলাম ফুচকাটা ওই দোকানে ভালোই করে কিন্তু এত ঝাল দিয়েছে আমি দু পিস তিন পিস খেয়ে খেতে পারছি না ঝালই লাগে না সঙ্গে এনেছে এই যে চুরমুর খেয়ে নেবা খেয়ে নাও বন্ধুরা এই যে আমার মেয়েকে দেখো তোমরা এই যে আমি যাওয়ার সময় ওকে ঢুকিয়ে দিয়ে গেছি
ওকে রয়্যাল ক্যানিন দেওয়া হয়েছে, ওর মা ওকে বকেছে যে ভেতরে ঢোক, আমি ছিলাম না, মায়ের বেটি ঝগড়া করে এই যে পুরো রয়্যাল ক্যানিনটা নিচে ফেলে দিয়েছে। বদমাইশটা আমি না থাকলে দুজন মিলে ঝগড়া করেছে, ঝগড়া করে যে নিচে ফেলে দিয়েছে, আর এখন আমার কলে একটুও কলে নেবো না তোকে, অত দামি খাবার তুমি ফেলে দিয়েছো। হ্যাঁ কি হবে, কি 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 কলে নিতে হবে, দাঁড়াও দাঁড়াও তোমার মার সঙ্গে আগে পটিয়ে নিই, তোমাকে কলে নেওয়া যাবে কিনা, ঠিক কি বলছে, কি করবো তাহলে তোকে বল, ঠিক আছে বাবা নিচ্ছি। কিছুক্ষণ আগে বকা দিচ্ছিল, এখন দেখো মা মেয়ে কীরকম আদর দিচ্ছে মেয়েকে, বুকো এখন আমাকে ভুলে গেছিস বল, এখন মার কাছে গেছিস, কিছুক্ষণ আগে বাবার কোলে এসে লুকিয়ে লুকিয়ে পড়িস মা যখন বকে, যা তারপরে পেডিগ্রি প্রো বা অন্য কিছু এনে দেবো, স্মার্ট হার্ট বলে একটা আছে সেটাই এনে দেবো ভাবছি, আর এই যে দেখো এখন করম কোলে সব বলছে, ওয়াটারমেলনের জুস করবো, ঠিক আছে তাহলে করো চলো। ব্লগ মানেই কিন্তু শুধু যে তোমাদের সাথে গল্প করা তা নয়, কিন্তু সুন্দর মুহূর্তগুলো খানিকটা তুলে রাখা, তাই না, ভিডিও করে রাখা মানেই আর ব্লগের মাধ্যমে সেটা ছাড়া মানেই তাহলে সেই মুহূর্তটাকে তুলে রাখা, পরে যখন সেই মুহূর্তটাকে আমরা ব্লগটাকে দেখবো তখন খুবই ভালো লাগবে। সেরকমই আজকে আর একটা ব্লগ, সুন্দর ব্লগ হতে চলেছে, তার মধ্যে একটা মুহূর্ত তোমাদের সাথেও আমি শেয়ার করছি। এই যে বাবু চাল ধুয়ে প্রেশার কুকারে ভাত বসাচ্ছে, কালকেই তো দেখলে যে ভাতটাও বসাচ্ছে, আজকে শিখেই গেছে নিজেই করছে, একটু অল্প ভাতই বসাতে বললাম, একটু আগে ফুচকা খেলাম তাই। এই সুন্দর মুহূর্তগুলো পরে যখন দেখব খুব ভালো লাগবে, এখন তো ভালো লাগছেই আর পরে আরো ভালো লাগবে, তাই তোমাদেরকেও একটু দেখালাম আমার সুন্দর মুহূর্ত। প্রেশার কুকার মানে মুখটা বন্ধ করা সেটা কিন্তু আমাদের মেয়েদের কাছেই খুব টাফ হয়, মানে বেশ কয়েকদিন লেগে যায় রান্না শেখার পরেও প্রেশার কুকারের মুখটা ঠিকঠাক আটকানোর, কিন্তু আমার বর দেখো কি সুন্দর প্রেশার কুকারের মুখটা আটকে দিয়েছে, আজকে আর আমি লাগিয়ে দিইনি, নিজেই মুখটা আটকে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দাসবাবু ও দাসবাবু। আরো এগারোটা বাজে, এখন ডিনার করব, এখনো খেয়েছিলাম না কারণ ফুচকা খেয়ে পেটটা ভরাই ছিল, তো এবার তো ডিনার করতে হবে কারণ ওষুধ খেয়ে ঘুমাতে হবে, তোমরা জানোই বাবি ভাত করলো, ভাত দিয়ে আর নিরামিষটা তরকারি আছে, ছানার ডালনা আলু পোস্ত ডাল আর পটল ভাজা, এই দিয়ে ডিনারটা সারবো, দিয়ে ওষুধ খেয়ে ঘুমাবো। আর ইমো আজকে সন্ধ্যাবেলা খাবারটা যেহেতু ফেলে দিয়েছে সেজন্য ওরও খিদে পেয়ে গেছে, ওকেও খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, আর জাগতে ইচ্ছা করছে না কারণ জাগলেই ভালো লাগে না আর কি, শুধু শুধু ঘরের মধ্যে এখন শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হয়, ঘুমটাও ভেঙে যায় মাঝরাতেও উঠি একবার। চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সামনের দিন কিন্তু খুব ভালো ভিডিও আসতে চলেছে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল।